নমস্কার বন্ধুরা, এই ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইটে, তো সেই অফিসিয়াল ওয়েবসাইটে একটা নতুন আপডেট এসেছে, সে আপডেট নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন, চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা অন করে রাখবেন। আপনারা চলে আসবেন ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের যে অফিসিয়াল ওয়েবসাইট matirkatha.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর ম্যানুফ্যাকচার রেজিস্ট্রেশনের ডেট কিন্তু পাবলিশ করে দেওয়া হয়েছে, 21 সেপ্টেম্বর থেকে এই আবেদন কিন্তু শুরু হয়েছে, চলবে কিন্তু 29 সেপ্টেম্বর পর্যন্ত। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাদেরকে যেটি করতে হবে, কৃষি যান্ত্রিকরণীয়ন, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু এরকম একটি ট্যাব খুলে যাবে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচার রেজিস্ট্রেশন 2022-23, আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো এখানে আপনারা ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে এরকম কিন্তু একটা পেজ খুলে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিলার রেজিস্ট্রেশন এখান থেকে কিন্তু করতে পারবেন, ম্যানুফ্যাকচারের জন্য আপনারা এখানে কিন্তু রেজিস্ট্রেশনটি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন নিউ রেজিস্ট্রেশনের লিঙ্ক, এখান থেকে আপনারা রেজিস্ট্রেশনটি করতে পারেন, বা এখানে যে অ্যাডভার্টাইজের নোটিশটি রয়েছে সেটা আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন। নোটিশটি ডাউনলোড করার পর আপনাদের কাছে এরকম শো হবে ইন্টারফেস। তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল দেওয়া রয়েছে, ম্যানুফ্যাকচার রেজিস্ট্রেশন, প্রোডাক্ট এডিশন, ডিলার রেজিস্ট্রেশনের। তো আপনারা একটু চলে আসবেন একটু নিচের দিকে, 6 নম্বর যে পেজ রয়েছে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, সমস্ত প্রসেস কিন্তু এই পিডিএফ এ দেখানো রয়েছে, আপনারা সেই পিডিএফটি দেখতে পাচ্ছেন। তো রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই আপনারা এই পিডিএফটি একবার দেখে নেবেন, দেখে নেওয়ার পর আপনারা আপনাদের ডিলারশিপের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা আপনারা কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদেরকে এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এরকম নোটিফিকেশন গুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।